মাহমুদ সাজ্জাদ খুবই জনপ্রিয় একজন অভিনেতা এবং খুব পরিচিত একজন মুখ। মঞ্চ, টেলিভিশন এবং চলচ্চিত্র তিন জায়গাতেই তাকে আমরা খুঁজে পাই বারবার। চলুন তাকে স্বাগত জানাই রাঙা সকালে। সুপ্রভাত। সুপ্রভাত, কেমন আছেন? খুব ভালো। আচ্ছা, কি বলা যায়, বলছিলেন যে রাঙা সকালে রাঙা পোশাক পরে রাঙা সকালে অনুষ্ঠানের জন্য রাঙা পোশাক পরে দিয়েছি। রাঙা পরে পোশাক, রাঙা পোশাক পরে এসেছেন এবং রাঙা পোশাকের আড়ালে নিশ্চয়ই অনেক রঙিন গল্প জমে আছে, আজ সেগুলো নিয়ে নিশ্চয়ই কথা হবে, তাই না? গল্প রঙিন কিনা জানি না, পোশাকটা রঙিন, মানে হয় না যে সুগার কোটেড কুইনেন। কিন্তু একটা মজার বিষয় হলো, আমি এই জন্য বলছি রঙিন গল্প, আমরা সাধারণত দেখে থাকি যে পর্দা মানে অনেক আলো, অনেক আলোর মাঝে একটা অভিনয়, প্রথম থেকে শেষ পর্যন্ত 24 ঘন্টা একটি বাক্সর মধ্যে অনেক মানুষকে অভিনয় করে যেতে হয়। আমি ঠিক জানি না সেখানে আপনাদেরকে বলবো কি না যে অভিনেতা, আমি বলবো যে অভিনয় শিল্পী। সেই শিল্পীর জায়গা ধরে আপনারা এক এক সময় এক এক রঙিন গল্প বলে যাচ্ছেন, কখনো দুঃখের, কখনো দুঃখের, কখনো সুখের, কখনো আনন্দের, কখনো বেদনার। এই যে রঙিন, কখনো ফিকে, কখনো কালো, কখনো সাদা, নানা রঙের গল্পগুলো মানুষকে উপহার দিয়ে যান, কেমন লাগে? না, ভালো না লাগলে এতকাল ধরে তো এর পেছনে এভাবে লেগে থাকা হতো না, বা লেগে থাকাই বলি, এবং ভালোবাসা আছে বলে, প্রচণ্ড ভালোবাসা আছে বলেই এর পেছনে এভাবে লেগে থাকা, তা নাহলে তো অন্য অনেক কিছু তে লেগে থাকা যেত, অন্য কাজও করা যেত, আমি যেটা এক সময় করতাম চাকরি বাকরি তো সেরকমও করা যেত আরও 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 অনেক দিন, কিন্তু না, ভালোবাসাটা এইখানেই যেন একেবারে চলচ্চিত্র এবং একটি কথা বলতে ভুলে গেছি যে রেডিও, রেডিওতেও কিন্তু তার তেমনি সরব উপস্থিতি ছিল, এবং এই অভিনেতা কিন্তু একসময় আবৃত্তিতে খুব জোরালো স্বাক্ষর রেখেছেন, তার জীবনে এমনই সব গল্প জমে আছে, চলচ্চিত্র, টেলিভিশন, রেডিও এবং মঞ্চ, সমস্ত কথাগুলি আমরা তার মুখ থেকে শুনবো। তার আগে চলুন আবার তার কাছে ফিরে যাই। মঞ্চর কথা আমরা বলছিলাম যে মঞ্চ তো আসলে একজন অভিনেতার অভিষেক ঘটে মঞ্চ দিয়ে, মঞ্চে আসা কীভাবে? এর প্রতি কেন যেন একটা কীরকম একটা টান ছিল, আমি কলেজে যখন ইন্টারমিডিয়েট ক্লাসে পড়ালেখা করতাম একই কলেজে, তারপরে ঢাকা ইউনিভার্সিটিতে এসেছি, তা ওই ইন্টারমিডিয়েট পড়াকালীন সময়ে আমি কলেজের আবার ড্রামার সেক্রেটারিও ছিলাম, তো সেক্রেটারি থাকাকালীন সময় তখন বিখ্যাত সাহিত্যিক এবং একটি পত্রিকার সঙ্গে সংযুক্ত আছেন রাহাত খান, যতীন সরকার একজন বিখ্যাত ব্যক্তি, উনি সাহিত্য গবেষণার ধর্মীর লেখা লেখেন, বাংলা একাডেমি পুরস্কার প্রাপ্ত সাহিত্যিকও বটেন, তো ইনারা ধরে ই করলেন যে তোমাকে অভিনয় করতে হবে। তা আসলে 2 বছরে কলেজে 2টো নাটক করার কথা, কিন্তু ইভেনচুয়ালি আমাকে করতে হয়েছে 3টে নাটক, তো এই 3টে নাটকেই আমাকে অভিনয় করতে হয়েছে। তো ওই সময় স্যারেদের ভালোবাসায় এবং স্যারেদের অনুপ্রেরণায় আমি ওই নাটকগুলোতে অভিনয় করেছি, তো অভিনয় করে ওই যে সরাসরি দর্শকের সঙ্গে একটি সম্পর্ক তৈরি হয়েছে, তো ওইটা প্রচণ্ড টেনেছি ভেতরে, ভেতরগত এটা ছিল, কারণ আমার ফ্যামিলির একটা ব্যাকগ্রাউন্ড যেটা হচ্ছে যে আমার মামার ফ্যামিলিতে এই কালচারাল এটা খুব বেশি ছিল। আচ্ছা, এটা আমি ঘরোয়া নানান অনুষ্ঠান দেখেছি মামার বাড়িতে, যা যেখানে পশ্চিমবঙ্গ এবং আমাদের এই দেশীয় বহু শিল্পীরা ঘরোয়া অনুষ্ঠানে গান গাইতেন, এবং সেখানে আমরা আমাদের উপস্থিত থাকার সুযোগ হয়েছে, তো কাজেই ভেতরগত একটি তৈরিই ছিল। খুব ভালো লাগছে শুনতে যে ভীষণ ভালো একটি আবহের মধ্যেই বড় হয়ে উঠেছেন। বাবার দিকটা অনুপ্রেরণার জায়গাটা কেমন ছিল? আব্বা একেবারে খাঁটি মুসলমান বলতে যেটা বোঝায়, অর্থাৎ ধর্মীয় অনুশাসন যা যা আছে ওগুলো সবগুলো মানতেন 100%, কিন্তু সেই সঙ্গে ওনার প্রচণ্ড সংস্কৃতির কি বলবো যে বোধ মানসিকতা ছিল। আমি একটি ঘটনার কথা বলতে পারি, আমি যখন কলেজে ড্রামা করি, জাস্ট ইন্টারমিডিয়েট ক্লাসে পড়ি, তা আব্বা আমি থাকি তখন হলে, হোস্টেল যেটা বলে, হোস্টেলে থাকি, আব্বা তখন ঢাকায় চাকরি করছেন, সরকারি চাকরি করতেন, তো উনি হঠাৎ করে গিয়ে উপস্থিত হলেন, টাউন হলে অনুষ্ঠান হচ্ছে, নাটক হচ্ছে, হঠাৎ ওখানে উপস্থিত হলেন,
একেবারে গ্রিন রুমে চলে এসেছেন। আচ্ছা, চলে এসেছেন তো আমি দেখে একদম থমকে গেলাম, কি ব্যাপার আব্বা এখানে? ভেতরে একটা ভয় যে কি বলেন কি বলেন। তেমন আব্বা বসেন, তো উনি বসলেন, বসে তো আমি বললাম আব্বা এই নাটক দেখবেন? খুব ভয় ভয়, খুব দূর দূর মুখে বলছি যে আপনার নাটক দেখবেন। তো উনি তখন বলছেন যে দেখার খুব ইচ্ছে ছিল কিন্তু খুব টায়ার্ড, অফিস করে সারাদিন অফিস করে গাড়িতে এলাম তো খুব টায়ার্ড, তো আমি যাই বরং আজকে, তুই নাটক শেষ হলে বাড়ি চলে আসিস। আমি তখন ওই যে হোস্টেলে থাকি, আমি দেখলাম যে সাংঘাতিক একটা প্রশ্রয়ের সুর পেলাম, উনি নাটক দেখতে চেয়েছেন, এটা আমার কাছে একটা বিস্ময়ের ব্যাপার। তো তারপর নাটক শেষ হলো, পরে আমি বাড়িতে গেলাম, সেটাও একটু দূর দূর মুখেই যে এখানে হয়তো প্রশ্রয় দিয়েছেন, ওখানে গেলে হয়তো বকা টকা শুনতে হবে সমস্ত। তো আলটিমেটলি যেটা হলো, সেখানে যাওয়ার পরে যে খুব আগ্রহ ভরে জিজ্ঞেস করছে নাটক কেমন হলো রে, আমি অবাক হয়ে তাকিয়ে রইলাম যে মানে এই ভালোবাসাটি আমাকে আপ্লুত করেছিল অন্যভাবে, যে মনে হলো যে আমার কাছে সারা বিশ্ব তো ওপেন আমার কাছে। তো আমার আব্বা বা মার যে ভালোবাসা পেয়েছি অন্তত সাংস্কৃতিক ক্ষেত্রে বিচরণের জন্য, সেটা মানে কল্পনার বাইরে। শুধু আমি না, আমার ফ্যামিলির আরও লোকজন এর সঙ্গে সংযুক্ত আছেন, নাম বললেই হয়তো চিনবেন, মহামিদ আমার ছোট ভাই, ফাল্গুনি হামিদ আমার ভাতৃবধূ, তনিমা আছে ভাইয়ের মেয়ে, আমার খালাতো বোনেরাও এর সঙ্গে যুক্ত আছে, বোনেরা ঠিক না ভাগ্নিরা বলছি। তো যাই হোক, তো বিষয়টি হচ্ছে এরকম যে আমরা রাদার আমি এত প্রিভিলেজ পেয়েছি, এত অনুপ্রেরণা পেয়েছি, কারণ আমি যখন সিনেমাতে প্রথম শুরু করলাম তখন আমি ইউনিভার্সিটির ছাত্র, তো সিনেমা করার সময় পত্রিকায় ছবি এসছে, ছবি এসছে, তো ছবি আসার পরে তো অমুক ইয়ের আমি সংসার হলো আমার প্রথম ছবি ববিতার সঙ্গে, যাই হোক। তো ছবি দেখে কেউ হয়তো আব্বাকে গিয়ে বলেছেন, আব্বা তখন আজিমপুর কলোনিতে থাকেন, আমি তখন ইউনিভার্সিটি হলে, কেউ বলেছেন যে আপনার ছেলে তো ছবি করছে নিশ্চয়ই বকে গেছে অমুক সঙ্গে এই সমস্ত আর কি। তো আমি বিকেলবেলা হাঁটতে হাঁটতে, হল থেকে তো খুব বেশি দূরে না, হাঁটতে হাঁটতে গেলাম আব্বার ওখানে, তো বলছে তো কি রে তুই নাকি ছবি করছিস? তাই হ্যাঁ। তো ইন দ্য মিন্টাইম আরেক ভদ্রলোক আসলেন আব্বার সঙ্গে কথা বলার জন্য, তা আমি ভাবলাম যে যাক এই সুযোগে আমি বেরিয়ে যাওয়ার সুযোগটা পাই, আর বেশি প্রশ্ন না করতে পারে, মানে তখনও একটা ভয় তখনও একটা ভীতি। উনি আর কোনোদিন এটা নিয়ে কোনো প্রশ্নই করেননি, কোনো কথাই বলেননি, আর কিছু জিজ্ঞেস করেননি, জিজ্ঞেসও করেননি কোনোদিন। এটিও একটি প্রশ্রয় যে বাবা না করেননি, শুধু করছিস এটুকু জিজ্ঞেস করেছেন যে নাটকের কথা বললাম যে নাটকে উনি বললেন যে কিরে কেমন হয়েছে, নাটক ভালো হয়েছে অমুক হয়েছে, এই যে প্রশ্রয়টুকু, এটুকু আমাকে অনেক অনেক অনুপ্রেরণা জুগিয়েছে। খুব ভালো লাগছে যে পুরো সাংস্কৃতিক একটি বলয়ের মধ্যে আপনাদের পথ চলা এবং শুরু হয়েছে আজও চলছে। এবার একটু শুনি যে আমাদের সবচেয়ে গৌরবের কথা, গৌরবের সময় মুক্তিযুদ্ধ নিয়ে কোনো স্মৃতি মনে পড়ে? মুক্তিযুদ্ধের সময় আসলে আমি সরাসরি মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করি, আমার ছোট ভাই অংশগ্রহণ করেছে, কিন্তু আমি যেটা ছিলাম সেই সময়ে আমি বাংলাদেশে বহু, আমি এখন হিসেব করে বলবো, আমি তখন মোটামুটি ধরে নিয়েছিলাম যে 4,000 মাইলের মতো ঘুরেছি। কেন? শুধু বাংলাদেশে বিভিন্ন জায়গায় শুধু অবস্থা দেখার জন্য, মানে আমি কোনো সাংবাদিক নই, আমি কোনো লেখালেখি এই নিয়ে করিনি, কিছুই করিনি, কিন্তু আমার কেন যেন তখন মনে হয়েছে যে আমি ঘুরে ঘুরে দেখি, তার এই ঘুরে ঘুরে দেখার কারণে কখনো সাহায্য সহযোগিতা করেছে, কাউকে হয়তো থাকার ব্যবস্থা করে দেওয়ার জন্য লোকজনকে ইনফ্লুয়েন্স করার চেষ্টা করেছি, কাউকে কোনো মুক্তিযোদ্ধাদের খাবার দাবার দেওয়ার জন্য ব্যবস্থা করেছি বা খাবার দাবার দেওয়ার চেষ্টা করেছি। তখন যেহেতু জাস্ট ছাত্র অবস্থাতেই ছিলাম, টাকা পয়সাও তো ওইভাবে নেই যে একজনকে সাহায্য সহযোগিতা করতে পারি, কিন্তু এইগুলো ওই
অন্যের সহযোগিতা নিয়ে এগুলো করার চেষ্টা করেছি। আচ্ছা, এইটুকু। আর এই গৌরবের অংশীদার তো আমরা সবাই। অবশ্যই অবশ্যই, মানে পুরো বাংলাদেশে তো আসলে সেই সময় যুদ্ধ করেছে। এই যে কথাটি আমরা বারবার বলি, যারা এসেছেন আমাদের সাথে মুক্তিযুদ্ধের প্রত্যক্ষ অভিজ্ঞতা বর্ণনা করেছেন, প্রত্যেকেই বলেছেন যে বাংলাদেশের কতিপয় রাজাকার ছাড়া আর সবাই মুক্তিযুদ্ধ করেছে। এক্স্যাক্টলি, যে যার স্বার্থ থেকে, যার জায়গা থেকে সে লড়াই করেছে, যে গ্লাস পানি দিয়েছে সেও কিন্তু মুক্তিযুদ্ধ পরবর্তী সময়ে দেখা যায় যে সেই অনুভূতিগুলো কিন্তু আমরা পরবর্তীতে আমাদের শিল্পীরা সাহিত্যের বা সংস্কৃতির জায়গার মানুষগুলো ফুটিয়ে তুলেছেন পরবর্তী প্রজন্মের কাছে। আপনারা তারপর আপনাদের নাটক দিয়ে, আপনাদের কাজ দিয়ে কিভাবে তা পরবর্তী সময়ের কাছে তুলে দিলেন? মানে আমি যেহেতু লেখালেখি করি না, সেই কারণে আমার বোধহয় একটু ল্যাকিংস ওখানে রয়েই গেছে, যে লেখালেখি করলে আমার এই সমস্ত অভিজ্ঞতার কথা হয়তো বর্ণনা করে রেখে যেতে পারতাম, বা কখনো নাটকের উপাদানও হতে পারতো এই বিষয়গুলো। সেটা কি হয়নি? নাটকের উপাদান উপাদান হলেও এটা অনেক বড় একটি ক্যানভাসের হওয়ার কথা, এত ছোট ক্যানভাসে হতে পারে না একটি নাটক। আর আমার কাছে মনে হয় যে কেবলই যে আমি এইটা করতে গেলে, যেহেতু আমি এটা করি না বা লেখালেখিটা আমার নেই, সে কারণে এটা করতে গেলে আমি কোথাও যদি ভুল করে ফেলি, কোথাও যদি ভ্রান্তি হয়, তাহলে আমি তো নিজেকেই নিজে ক্ষমা করতে পারবো না, লোক মানুষ ক্ষমা করবে কি করে। আমরা স্যার সেই ইতিহাসের জায়গায় আবারও একটু ফিরতে চাই, এইভাবে যে আপনার পরিবারের কথা আপনি বলছিলেন, যে বাবার কথা একটু আগে উচ্চারণ করলেন, যাকে আমরা শ্রদ্ধা জ্ঞাপন করলাম। আপনি একটু বলছিলেন বিরতির ফাঁকে যে তিনিও মুক্তিযুদ্ধের সময় খুব সরবভাবে উপস্থিত, মানে হ্যাঁ অবস্থান নিয়েছিলেন। হ্যাঁ হ্যাঁ, একদম, মানে সাংঘাতিকভাবে। সেটা ওই যেহেতু আমার ছোট ভাই, আমি তখন ময়মনসিংহ ছিলাম না, আমি ইউনিভার্সিটি থেকে জাস্ট বেরিয়ে আমি চলে গিয়েছিলাম কুমিল্লাতে, আর ও আমার ছোট ভাই মহামিত সে ছিল ময়মনসিংহ। তো থাকার কারণে ওইখানে যখন ইপিআর ক্যাম্প দখল করার বিষয়টা আসলো, ওখানে কিছু পাকিস্তানি ইয়ের ইপিআর ছিল, বাঙালিও ছিল সেখানে, তো বাঙালিরা হেল্প করেছে, হামিদ বা এদেরকে হেল্প করেছে যারা মুক্তিযুদ্ধের সপক্ষের শক্তি। আর আব্বা তখন ওইভাবে ওদেরকে যে হামিদ ওট এটা করতে হবে, হামিদ ওইটা নিয়ে আয়, ওইটা দিয়ে যাচ্ছে, অমুকখানে এই জিনিসটা আছে, রাইফেল আছে, অমুকখানে বন্দুক আছে, সেগুলো জোগাড় করতোরা এই করো, এই যে অনুপ্রেরণাটা দেয়া, আমার চেয়ে বেশি ও বলতে পারবে, মাহমুদ আমার চেয়ে বেশি বলতে পারবে, কিন্তু এগুলো আমার শোনা ঘটনা। যেমন আমি যখন গিয়েছি ওনার কাছে, উনি তখন মানে অবাক হয়ে আমার দিকে তাকিয়ে, তুই এসছিস, হামিদ তো চলে গেছে, হামিদ তো চলে গেছে, মানে সে তখন চলে গেছে সেই ইয়েতে, তোরাতে ট্রেনিং করে এই সমস্ত চলে গেছে, এসেছিলেন, তার যে উজ্জ্বল মুখ, উজ্জ্বল চেহারা, যে উনি উনি ভাবছেন না যে ছেলেটি যুদ্ধ করতে গিয়ে ফিরে আসবে কি আসবে না, সেই ঔজ্জ্বল্য ওনার দেখেছি, আমি অবাক হয়ে তাকে দেখেছি, একজন বাবা কি করে সম্ভব এই কাজটি করে, এবং সে বাবা মুক্তিযোদ্ধা না হয়ে যান কিভাবে। সেটাই আসলে সেই সময় বাংলাদেশের প্রতিটি বাবা প্রতিটি মা যেভাবে তাদের সন্তানদের এগিয়ে দিয়েছে, এবং অনেকেই এরকমটি ঘটেছে, যে যেমন আমরা জাহানারী আমের ক্ষেত্রে দেখেছি, মুন্নি তোমার নিশ্চয় মনে আছে যে আমরা যখন 71-এর দিনগুলি বইটির ক্ষেত্রে আমরা দেখেছি যে মা কি করে ছেলেকে পাঠিয়ে দিয়েছেন, যে বাবা যা তোকে আমি কোরবান করে দিলাম, এরকম অজস্র আন্দোলন। আচ্ছা, আপনার ছোট ভাইও যখন এখানে এসেছিলেন তখন তিনিও এভাবে আবেগপ্রবণ হয়ে গিয়েছিলেন বাবার কথা বলতেই। আমরা জানি প্রতিটি সন্তানের কাছেই তার বাবা মায়ের মানে একটা এমন একটি অবস্থান তৈরি হয়ে থাকে যা তাকে ঘুরিয়ে ফিরিয়ে এভাবে হয়তো তাকে নিয়েই যায় সেই জায়গায়। স্যার, এবার আমরা একটু চলুন আপনার কাজ প্রসঙ্গে চলে আসি, যে আপনি আমাদের কাছে অভিনয় এমন একটি জায়গা আজ দখল করে আছেন, এই যে শুরুটা হয়েছিল কিভাবে সবার কাছে? শুরুটার কথা বোধহয় আগেই বলেছি, যে মঞ্চের পরে টেলিভিশন নাটকে কিভাবে? টেলিভিশন নাটকে শুরুটা করেছিলাম, আমি তখন ইউনিভার্সিটির ছাত্র, সেই সময়ে ইউনিভার্সিটি ফোরাম বলে একটি অনুষ্ঠান হতো, তো ইউনিভার্সিটি ফোরামে আমি অংশগ্রহণ করতাম, কিছু ছাত্রছাত্রী নিয়ে সেই অনুষ্ঠানটি হতো। তো তখনকার সময় আমি বলছি পাকিস্তান, দিদেন পাকিস্তানের এই অনুষ্ঠানটি হতো, ওটি বোধ হয় দুই তিনটা অনুষ্ঠানে আমি অংশগ্রহণ করেছিলাম। তার পরবর্তীতে
নাটক যেহেতু ইউনিভার্সিটির স্টেজে নাটক করেছি, আমি ইউনিভার্সিটির নানান ইয়ের গ্রুপের সঙ্গে সংযুক্ত ছিলাম, তো নাটক গ্রুপ সঙ্গে সংযুক্ত ছিলাম, তো সেই সময়ে টেলিভিশনেও তখন বাই দ্য বাই আমার ঠিক মনে পড়ছে না যে কিভাবে গিয়েছিলাম। নাটকের কথা মনে আছে? নাটক না, কার সঙ্গে অভিনয় করেছিলেন? তবে সেই নাটকগুলো ইভেন টেলিভিশনে সরাসরি নাটকে অংশগ্রহণ করে, সরাসরি বলতে যেটা টেলিকাস্ট হয়েছে, একদম লাইভ টেলিকাস্ট যেটা বলবো, এই ধরনের। অনেক কথাই আসলে তখনকার ওভাবে মনে থাকে না। এবার একটু অন্য প্রসঙ্গে চলে আসি, যে একজন নেতা হতে গেলে একজন মানুষের কি কি প্রয়োজন হয়, একটি কি বলে যে সরল অন্তকরণ, যে সবার দায়িত্ব নিতে চায়, সবাইকে ভালোবাসতে চায়, এবং আরও কিছু প্রয়োজন হয়, একটি বেশ ভালো আকৃতি, দোরাজ কণ্ঠস্বর, উদাত্ত কণ্ঠস্বর, এই সমস্ত কিছু উপাদান আপনার মধ্যে দেখতে পাচ্ছি উপস্থিত। নেতা হিসেবে কেমন ছিলেন সেই স্কুল কলেজ থেকেই? আমি যে খুব বেশি নেতৃত্বের অনেক দূর গিয়েছি তা কিন্তু না, মানে যেটা হলো যে স্কুল কলেজ জীবনে ওই যে কথাটা এই মাত্র বললেন যে এই এই গুণগুলো বোধ হয় দরকার হয়, তো কিছু কিছু হয়তো তার মধ্যে থেকে আছে, যে কারণে এই মানে ফ্রন্ট লাইনে চলে আসার সুযোগটিও হয়েছিল। আর ফ্যামিলির দিক থেকে যেটা হলো যে ফ্যামিলির একটি ইটস এ আপরাইট ফ্যামিলি বলবো যেটা, তো সেই কারণে ওইটাও একটু কাজ করেছে, কাজ করেছে স্কুল কলেজে, সেই কারণে নেতৃত্বের জায়গাটিও কম বেশি তৈরি হয়েছে। তো পরবর্তী সময়ে নেতৃত্ব দিতে হলে বিভিন্ন ক্ষেত্রে নেতৃত্ব দিতে হয়। এখন যদি মনে করি যে আমি কালচারাল লাইনে আমি নেতৃত্ব দিচ্ছি, ইট ইজ ওয়ান ফিল্ড। এখন খেলাধুলার লাইনে দিচ্ছি, যেমন আমি ইউনিভার্সিটিতে অনেক খেলাধুলা করেছি, স্কুল কলেজেও খেলাধুলা করেছি, আমি বহুবার বহু ইয়েতে চ্যাম্পিয়নশিপ অর্জন করেছি, আমি ইউনিভার্সিটি ব্লু ছিলাম। এই নেতৃত্বটা যদি আরেকজনকে মানে কি বলে যে আরেকজনকে ওইখানে তৈরি করার জন্য দিতে যাই, তাহলে আমাকে আবার ওই ফিল্ডের সঙ্গে সংযুক্ত থাকতে হবে যে আমি খেলাধুলার জন্য নেতৃত্ব দিই। যেমন ধরে নেওয়া যাক যে আমি যখন এখানেই আমার বনানী 2 নম্বর রোডে আমি থাকতাম, তো ওইখানে কলোনি, ইটস এ কলোনি, সে কলোনির সামনে অনেক জায়গা পড়ে আছে, যে ওপেন জায়গা, অনেক ইট কাঠ ময়লা টয়লা পড়ে আছে। আমার মনে হলো যে এই বাচ্চাদের খেলার জায়গাটি কেন তৈরি করে দিই না, বাচ্চারা খেলবে, বাচ্চারা মরে মরে গিয়ে আড্ডা দেবে বা হইচই করবে বা বিড়ি ফুঁকবে, সিগারেট ফুঁকবে বা কাউকে টিজ করবে, এইটা না করে এদের খেলাধুলা যদি বিকেলবেলা বা করার ব্যবস্থা করে দিই, তাহলে তো এই ছেলেগুলো অন্তত মানসিক এবং শারীরিক দিক থেকে ভালো থাকবে। এবং সেই ক্ষেত্রে আমি তখন ওই মাঠ তৈরি করলাম নিজে, অন্যদেরকে সঙ্গে নিয়ে, টাকা পয়সার প্রয়োজন আছে সেগুলো বললাম যে আপনি দেন, যাতে পারেন দেন, আপনি দেন যা পারেন দেন, এরকমভাবে চেয়ে চিনতে অফিসিয়াল কিছু ক্যাপাসিটিতে জোগাড় করে, জোগাড় টোগাড় করে ওইগুলো ঠিকঠাক করলাম, এবং স্পোর্টস গিয়ার্সগুলোও জোগাড় করে দেওয়া দরকার, একটা লাইব্রেরি করা দরকার, সেটাও করেছি। তো এইগুলো আমি জানি না তার জন্যে আমি কত ছেলেকে কত ভালো কতই করতে পেরেছি, তবে কিছু যে একটা ফোঁটা হলেও তো তাদের আমি অন্তত অন্য খারাপ জায়গা থেকে একটু ভালো জায়গায় আনার চেষ্টা করতে পেরেছি। বইগুলো লাইব্রেরি করেছি, একটা ছোট্ট একটা হয়তো ঘর নিয়ে সেখানে ভাই আপনার কোনো বই আছে কিনা, যে বইগুলো আপনি পড়ছেন না বা পড়েন না, বা আপনি লাইব্রেরিতে দেন সময় মতো, আপনি যদি মনে করেন যে পরে নিয়ে যাবেন সেটাও আমরা লিখিত রাখছি যে আপনি একসময় নিয়ে যাবেন সেই বইগুলো, তো ছেলেমেয়েরা পড়ুক বা পড়ার চেষ্টা করুক, এগুলোও করেছি। এইগুলো খুবই ভালো উদ্যোগ এগুলো। হ্যাঁ, আমি মনে করি যে ভালো উদ্যোগ। এখন হয়তো পরবর্তী সময়ে কতটা সাকসেসফুল হয়েছে জানি না, কিন্তু মানসিক দিক থেকে একটা শান্তি তো আছেই। পরবর্তীতে অনেককে শান্তি দেওয়ার ইচ্ছাই কিন্তু চলে এলেন আমাদের এই সাংস্কৃতিক জগতে। আমি সেটি নিয়ে আবারও চলে যেতে চাই। স্যার, আমরা সবচেয়ে বড় পর্দা যেটি রূপালী পর্দা বলে আমরা বলি, সেই চলচ্চিত্রেও কিন্তু আমরা দেখেছি, সেটা কত সালের দিকে? আমি চলচ্চিত্র এটা শুরু করেছিলাম বোধ হয় 68-এ। আচ্ছা, 68-এ প্রথম ছবি রিলিজও হয়েছিল, 68-এ মার্চে প্রথম ছবি, তারপর 69-70-তে বোধ হয় কোনো ছবি ছিল না এরকম। জি,
বা 71 ছিল না 70 তে ছিল 72 3 4 5 এরকম কতগুলো চলচ্চিত্রে প্রায় কাজ করেছেন মনে পড়ে আমি প্রায় আনুমানিক 30টা হবে 30টা হবে আচ্ছা ভালো লাগার কাজ কোনগুলো মনে হয় এখনো এখনো তো খুঁজে পাইনি তৃপ্ততা আসেনি এখনো একজন মূল শিল্পীর আসলে এখানে হলো ভূমিকা তার কখনো তৃপ্ততা আসে না এমনি বর্তমানে কি কাজ নিয়ে ব্যস্ত রয়েছেন বর্তমানে বর্তমানে ছবি করছি দুটো ছবি এবং কিছু ছবি শেষ হয়ে গেছে দুটো ছবি বা তিনটে ছবি শেষ হয়ে আছে আর দুটো ছবি করছি আর নাটক তো আছে নাটকের সঙ্গে একটা সময় তো আমাদের সেই রূপকথা ভিত্তিক বা আমাদের লোকগাথা ভিত্তিক সেই হীরামন যে সেগুলো এবং আমাদের বিটিভির কিছু খুব বিখ্যাত নাটক ছিল যে নাটকগুলোতে আপনাকে আমরা সবসময় দেখতে পেতাম কিন্তু বর্তমানে একটু কম দেখা যায় কেন স্যার না বর্তমানে কম দেখা যায় না আসলে হচ্ছে যে টেলিভিশন চ্যানেল এতগুলো হয়েছে যে মানুষ কোনো একটি চ্যানেলে কখনো স্টিক করে থাকে না আচ্ছা একটি চ্যানেলে একটি প্রোগ্রাম হচ্ছে এখন হয়তো একটি চ্যানেলে নাটক হচ্ছে আরেকটি চ্যানেলে খেলা হচ্ছে আরেকটি চ্যানেলে অন্য কোনো অনুষ্ঠান হচ্ছে তা এখন কে কোনটা দেখবে সেটা সিলেক্ট করে উঠতে পারে না হ্যাঁ আবার কখনো সিলেক্ট করলে যে আচ্ছা আমি খেলা দেখবো আমি এখন এই আলোচনা অনুষ্ঠান দেখবো আমি এখন নাটক দেখবো নাটক দেখতে গিয়েও দেখা গেল যে নাটকের কোনো একটি অংশে যখন বিরতিটা হয় বিরতি হলে এটা সবচেয়ে বিরক্তিকর আমার কাছেও মনে হয় যে একটি নাটকের মাঝখানে 18 মিনিট বা 20 মিনিট একটি নাটকের অংশ হচ্ছে সেইখানে বিরতি হচ্ছে 15 মিনিট 10 মিনিট এই করে দর্শক তখন প্রচণ্ড বিরক্ত হয়ে অন্য কোনো চ্যানেলে অন্য কোনো ইয়েতে সুইচ করে চলে যায় তো এই কারণে বোধহয় মনে হয় কম কিন্তু কম নয় আপনারা যেহেতু অভিনয় শিল্পী আপনাদেরকে একটু জানিয়ে দিচ্ছি যে মাছরাঙা টেলিভিশন প্রথম থেকেই কিন্তু একটা পদক্ষেপ নিয়েছে যে বিজ্ঞাপনের ফাঁকে নাটক নয় নাটকের ফাঁকে বিজ্ঞাপন দেওয়া হবে সেটা একটা নির্ধারিত সময়ের জন্য ওইটা ওইটাই ভালো উদ্যোগ যে আমি মনে করি যে বিজ্ঞাপনের ফাঁকে নাটক নয় নাটকের ফাঁকে বিজ্ঞাপন সেটা স্বল্প সময়ে ভালো হয় সবচেয়ে ভালো হয় যদি প্রথম এবং শেষে গিয়ে কি করে মানে মিড ব্রেকে শুধু স্ক্রল গুলো যেতে পারে বা এই ধরনের এগুলো যেতে পারে যে আচ্ছা এই ইয়েতে এদের এদের সৌজন্যেই নাটকটি হচ্ছে মানে যাদের নিবেদনে অনুষ্ঠানটি হচ্ছে হয়তো তাদের নামটি হয়তো সেখানে প্রকাশ করা হলো ছোট করে বা নিজে বলে দেওয়া যে আপনি হয়তো উপস্থাপক আছেন সেখানে বসেই আপনি বলে দিচ্ছেন যে অমুক সৌজন্যে এই নাটক আচ্ছা আচ্ছা একটু স্মৃতিচারণে চলে আসতে চাই যে সময়টার কথা ভাবলেই আমাদের মন খুব রোমাঞ্চিত হয়ে ওঠে সেই বিটিভির সময়কে সেই 80-এর দশকে আমরা তো 70-এর দশকে তখন অত দেখতে পাইনি 80-এর দশকে আমরা কিছু চমৎকার নাটক দেখতে পেতাম তখন অবশ্য একটি চ্যানেল ছিল কিন্তু নাটকও খুব যত্ন নিয়ে তৈরি করা হতো আমরা অসাধারণ কিছু নাটকের মুখোমুখি হয়েছিলাম তো আপনি তো তখন সেই সময়ের একজন অভিনেতা ছিলেন আপনার অভিজ্ঞতার গল্প শুনতে চাচ্ছি অভিজ্ঞতা তো অনেক আছে তো ওইখানে ধরেন একটি নাটক যেটা হলো যে সিরিজ নাটক বা সিরিয়াল নাটক যেটাই বলি না কেন সকাল সন্ধ্যা বলে একটি নাটক হতো এই নাটকটিতে আমরা যারা অভিনয় করতাম তাদের কিছু চমৎকার চমৎকার অভিজ্ঞতা আছে যে অনেকদিন ধরে চলেছে নাটকটি প্রায় 3 বছরের কাছাকাছি সময় চলেছে এবং এই নাটকটি সাংঘাতিক জনপ্রিয় একটি নাটক ছিল অনেক জনপ্রিয় এখনও বহু লোক সেই কথাটি মুখে আনে এবং আমার যে চরিত্রটি ওইখানে ছিল নওশের বলে একটি চরিত্র সেই চরিত্রটির নামটি তাদের মুখস্থ হয়ে গেছে এখনো মানে আমার একটা ছোট্ট অভিজ্ঞতা বা মজার বিষয় শেয়ার করি আমি এক দোকানে গিয়েছি একটা জিনিস কিনব ছোট্ট জিনিস ঢাকা শহরে না ঢাকার বাইরে চট্টগ্রাম তো দোকানে যাওয়ার পরে ভদ্রলোক অবাক হয়ে আমার দিকে এরকম তাকিয়ে আছেন আপনি আপনাদের নাটকটা আমার খুব ভালো লাগে দেখি এই সমস্ত যাক ওনার ওই ইয়ের প্রসঙ্গ শেষ হলো শেষ হওয়ার পরে আমি বলছি যে আমি তো এই জিনিস নিতে ও আচ্ছা তা আমি একটু দেখছি জিনিসপত্র ঘেটে ঘেটে দেখছি এইটা নেবো না ওইটা নেবো স্যার মানে নাটকটির জনপ্রিয়তার কথা বলছি যে স্যার আপনাদের নাটকটা দেখতে যাব দোকানটা বন্ধ করব স্যার আমার কাছে এটাই বিষয়ে যে নাটকটা কিরকম জনপ্রিয় হলে পরে তারই একজন
অভিনেতার সামনে দাঁড়িয়ে থেকে জলজন্ত মানুষটিকে না দেখতে চেয়ে সেই নাটকটি মানুষটিকেই দেখতে চাচ্ছে। টিভি নাটকের ক্ষেত্রে একটু জানতে চাইবো যে কোন কোন নাটকে মনে হয়েছিল যে না ঠিক যে কাজটি করতে চেয়েছি সেরকম স্ক্রিপ্ট পেয়েছি, সেরকম চরিত্র পেয়েছি এবং কাজটি করে ভালো লেগেছে। হ্যাঁ, কাজ করে ভালো লাগার চরিত্র যে পাইনি তা নয়, পেয়েছি। কিন্তু আমার কাছে মনে হয়েছে যে আমি বোধহয় উপযুক্ত লোক নই ওই পারফর্ম করার জন্য, এবং প্রশংসাও পেয়েছি অবশ্যই, দর্শকের প্রচুর প্রশংসা করেছে যে অদ্ভুত ভালো লেগেছে, অমুক লেগেছে ইত্যাদি। কিন্তু আমার নিজের কাছে কোনো স্যাটিসফ্যাকশন, আমার কাছে মনে হয়েছে কেন আমি এইরকম, হয়তো নিজেও দেখেছি, দেখেও মনে হয়েছে যে কেন আমি এইরকম করলাম, সে কত হৃদয়গ্রাহী করা যেত, কত সুন্দর করা যেত, কত ভালো। যেমন চমৎকার একটি নাটক, সেটিতে মুক্তিযোদ্ধার অভিনয় করতে, যেরকম মুক্তিযুদ্ধের সপক্ষের কোনো বিষয়ে অভিনয় করতে যেমন ভালো লাগে, মুক্তিযুদ্ধের বিপক্ষেও ধরে নেওয়া যাক যে আমি একজন রাজাকার বা ইয়ের চরিত্র অভিনয় করছি, সেখানেও আমি, কারণ আমি তো অভিনেতা, আমি কিন্তু মুক্তিযোদ্ধা যেখানে সেটা তো দেশের জন্য, কিন্তু সে রাজাকার হওয়ারও একটি অভিজ্ঞতা, সেইটাও একটি চমৎকার অভিনয় হয়ে গেল বলে ডিরেক্টর এবং দর্শকরা অভিব্যক্তি প্রকাশ করেছে ওইভাবে। স্যার, একটু বিশেষ একটি জায়গা, যেহেতু আপনি দুটো জায়গা নিয়ে বলছেন, যখন কখনো মুক্তিযোদ্ধা আবার কখনো বা রাজাকার, অভিনয়ের প্রয়োজনে আপনাদেরকে সেই চরিত্রগুলিতে অভিনয় করতে হয়। তো আমার কাছে মাঝে মাঝে মনে হয় যারা অভিনয় শিল্পী তাদেরকে হয়তো এক ঘন্টা আগে খুব রোমান্টিক একজন নায়ক, আবার এক ঘন্টা পরে অন্য চরিত্রের প্রয়োজনে তাকে, বা পরের দিন তার শুটিংয়ে দেখা যাচ্ছে তাকে একজন খলনায়কের ভূমিকা অভিনয় করতে হচ্ছে। এই যে প্রতিনিয়ত নিজেকে ভাঙন, নিজেকে তৈরি করা, নিজেকে ভেঙে ভেঙে প্রতিনিয়ত নতুন মানুষকে নিজের মাঝে ফুটিয়ে তোলা, এটা কি অনেক কঠিন বিষয় নয়? অনেক কঠিন বিষয়। তো সেই ক্ষেত্রে আমাদের মনে হয় আমরা কি আসলে রোবট কিনা, কোনো কোনো সময় মনে হয় যে রোবটকে ওর ভেতরে প্রোগ্রামিং করে দিলে ও এই কাজ করছে, আবার প্রোগ্রামিং করে দিলে ওই কাজ করছে, ঠিক আছে, তা আমরা কি রোবট কিনা, তো রক্ত মাংসের মানুষ মনে হয় না তখন। তো এগুলোর জন্য বিরক্তও লাগে, খারাপও লাগে যে আমরা কেন এইভাবে কাজটি করছি, এতে কাজের প্রতি একটি বর্তমানে নাটকে অনেকে অভিনয় করছে, আমরা প্রচুর নতুনদেরকে পাচ্ছি এই নাটকের অঙ্গনে, তো আপনারা তো দীর্ঘদিন ধরে রয়েছেন, আপনারা যে অবস্থাকে পার হয়ে আজ একজন শিল্পী সত্তা নিয়ে আজ এই জায়গায় এসেছেন, আর বর্তমানে যারা অভিনয় করছে তাদেরকে কি আপনারা সেই মাপকাঠিতে বা সেই যোগ্যতায়, শিল্পের যোগ্যতায় নাটককে আর শিল্পীর যোগ্যতায় তাদেরকে নিতে চান, বা আপনাদের চোখে কি মনে হয়? না, আমি সবাইকে একই পাল্লায় রেখে মাপতে পারবো না, এই কারণে যে কারো চেষ্টা প্রয়াস বলি যে কোনো ক্ষেত্রে, মানে শেখার যে জায়গাটি সেই জায়গাতে বারবার যেতে চায় কেউ কেউ, আর কেউ কেউ মনে করে যে আমি যা জেনেছি এর বেশি আর সস্তা জনপ্রিয়তা। এবং আলটিমেটলি যেটা হয় যে দেখা যায় যে আমাকে বহুদিন আগে এক আমাদেরই এক হিরো ছিলেন ফিল্মের এবং ক্যামেরাম্যান, নামটি হচ্ছে মাহফুজ। হ্যাঁ, তো মাহফুজ আমাকে বলছিল যে সাজ্জাদ ভাই, ঘটনাটি হচ্ছে যে এই সমস্ত অভিনেতা বা অভিনেত্রী যারা আছেন এরা হচ্ছে ওয়ান টাইম রেজারের মতন, সরি এটা উচ্চারণটি বোধহয় খুব ভালো হলো না, খারাপ হলো, কিন্তু তারপরেও বললাম যে আসলে ওয়ান টাইম রেজারের মতো, যে ব্যবহার করলাম, ধার কমে গেছে, ওটা থ্রো করে দিলাম, ইট ইজ লাইক দ্যাট। এটা হওয়া উচিত নয় শিল্পের ক্ষেত্রে, যিনি শিল্পী তাকে হতে পারে যে আমি হঠাৎ করে আজকে একটি জনপ্রিয়তা পেয়ে গেলাম একটি জায়গায়, কিন্তু তখন আমাকে সেটিকে ধরে রাখার জন্য এবং এটাকে আরও শানিত করার জন্য আমার যে যে ট্রেনিংগুলো করা দরকার সেগুলো করা উচিত, ইন সার্ভিস ট্রেনিংয়ের মতো। এবং আমি মনে করি যে এটা না করলে এটি একটি উনি অপরাধ করবেন, করলেন না। তো সেই ক্ষেত্রে অনেকেই, আমি জানি যে অনেকেই আছেন যে এটাকে মূল্যায়ন করেন না, কিন্তু তাতে ভবিষ্যৎ তো ভালো হয় না, ভবিষ্যৎ খারাপই হয়, কারণ কোনো একটি সময় মানুষের
একদম শিখর থেকে আবার পড়তেই হয়, শেষ পর্যন্ত গিয়ে একটা জায়গায় গিয়ে নেমে আসতেই হয়। এখন সেটা কত দ্রুত যাচ্ছে, যত দ্রুত যাবে তত দ্রুত নিচে পতন হবে। একটু অন্য জায়গায় চলে আসে, যেটা আপনি বলছিলেন একটু আগে, যে কেউ যদি আচমকা জনপ্রিয় হয়েও যায়, পঠন পাঠনের মধ্য দিয়ে, চর্চার মধ্য দিয়ে সেই জিনিসটার উপযুক্ত হয়ে ওঠে হচ্ছে তার কর্তব্য। এটা যে আচমকে এসেছে, আর যিনি অনেক চেষ্টায় অনেক কষ্ট করে অনেক সাধনা করে জায়গাটিকে এসেছেন, তাকেও কিন্তু চর্চার মধ্যেই থাকতে হবে, নিয়ত চর্চায়। আমরা আপনার ওই জায়গাটিতে একটু যেতে চাই, যে চর্চার ক্ষেত্রে কি করছেন, বই পড়া বা গবেষণা করা, কিছু দেখা, নতুন কিছু চর্চা করা? আচ্ছা, চর্চার ক্ষেত্রে আমি নতুন কিছু চর্চার কথা, মানে আমি যেহেতু এর সঙ্গেই যুক্ত, এই চর্চাটুকুই ধরেন আমি স্টেজে গিয়ে, মানে স্টেজ তো হলো প্রথম এবং শেষ কথা শেখার জন্য যে জায়গাটি। গান যেমন না শিখে গাওয়া যায় না, এবং নিয়ত চর্চাই করতে হয়। নাচ যেমন না শিখে নাচা যায় না, খেলা যেমন না প্র্যাকটিস করে কখনোই করা যায় না, তাহলে নাটক কেন করা যাবে? তো নাটক করতে গেলেও আমাকে শিখতেই হবে। এখন আমি যদি স্বতঃপ্রণোদিত হয়ে শিখি, সেটার জন্য আমি নিজে যেটুকু জানলাম সেটুকু কতটুকু। এখন নাটকে আমি যখন স্টেজে যাই, আবার ফিরে যাই, কিন্তু স্টেজে ফিরে যাই নিজেকে আবার শাণিত করার জন্য, নিজেকে আবার তৈরি করার জন্য। আমার শরীরি ভাষা আছে, আমার বচনেরই আছে, আমার চলাফেরারই, মানে সমস্ত কিছু মিলে এইগুলো তৈরি করার জন্য আমি আবার স্টেজে ফিরে যাই। আচ্ছা, কিন্তু সবচেয়ে দুঃখের বিষয় হচ্ছে যেটা, সেটা হচ্ছে যে আমি থাকি উত্তরায় আর আমাকে আসতে হয় এই ইয়েতে, 2-2.5 ঘন্টার সময় শুধু আসতে এবং 2-2.5 ঘন্টার সময় শুধু যেতে। এই যানজটের কারণে আজকাল স্টেজে আসার, কিন্তু ভেতরে এবং মঞ্চ নাটকের সাথে যারা আমাদের এখানে এসেছেন তাদের প্রায় সবারই একই অভিযোগ, যে যেমনি করে আপনাদের শিল্পীদের অসুবিধা হচ্ছে যে আপনারা মঞ্চে সময় দিতে পারছে না, তার চেয়ে বেশি সমস্যা হচ্ছে দর্শকদের। একজন হয়তো দূরের দর্শক, সে যে ঠিক টাইমে একটি নাটক দেখবে, তার সেই রাস্তায় তার সমস্ত সময় চলে যায়, যার জন্য সে আসলে মঞ্চ নাটকের প্রতিও আগ্রহ হারিয়ে ফেলেছে। স্যার, এবার আমরা একটু পরিবার প্রসঙ্গে আবার চলে আসি। আমরা গল্পে শুনলাম যে আপনার সবাই প্রায় আপনাদের সাংস্কৃতিক অঙ্গনে, কিন্তু আপনার ব্যক্তিগতভাবে আমি বলবো যে আপনার সন্তান বা আপনারা কেউ কি অঙ্গনের সাথে? আমার সন্তান, অ্যাকচুয়ালি আমার বড় ছেলে এই ইয়ের সঙ্গে, মানে আমি যে কাজ করি শিল্পী, মানে নাটক বা ইত্যাদি কাজের সঙ্গে যুক্ত হয়েছিল, হয়েছিল বলছে এই কারণে যে সে এখন দেশে নেই, দেশের বাইরে থাকে, এবং সেখানে সুযোগ সেভাবেও নেই, সীমিত। আর ওর ইচ্ছে ছিল যে এখান থেকে, এখানে প্রথমত বলি যে এখানে এসে নাট্যচক্রের একটা নাট্য শিক্ষাঙ্গন বলে একটি 1 বছর মেয়াদি প্রশিক্ষণ দেওয়া হতো, সেটা সার্টিফিকেট কোর্স, সেই কোর্সটি সে করেছিল। আচ্ছা, করে সে অভিনয় করেছিল, মোটামুটি খুব যে খারাপ করছিল তাও নয়। তারপরে মোস্তফা মানোয়ার ভাইয়ের সঙ্গেও কাজ করেছে সে। তার নামটি জানতে পারি? ওর নাম হচ্ছে উপল, তার নাম হচ্ছে উপল তানভীর মাহমুদ। তো মোস্তফা মানোয়ার ভাইয়ের সঙ্গে যখন কাজ করছিল, যখন বিদেশে যায়, তখন মোস্তফা ভাইকে জিজ্ঞেস করেছিল যে স্যার আমি তো বিদেশে চলে যাব, আমার পড়াশোনা করার ইচ্ছে। ওর পড়াশোনা করার ইচ্ছে হলো শর্ট ফিল্মের ইয়ের উপরে পড়াশোনা। তো মোস্তফা ভাই বললেন যে তুমি তো যেহেতু এই দেশীয় ছেলে, তুমি ওইগুলো চেষ্টা না করে, তোমার তো সিনেমাটোগ্রাফির ওপরে তোমার ইন্টারেস্ট আছে সেটা আমি জানি, এবং এখানে কি কোর্স টোর্স করেছিল, তুমি বরং ওইটা করো, ওইটা করার চেষ্টা করো, এটা ভালো করবে। আরেকটা হলো যে ওই করতে গিয়ে তুমি যদি মনে করো যে আরও হায়ার কিছু করবে, তাহলে ওয়াইল্ড লাইফ ফটোগ্রাফি অমর সময় এগুলো নিয়ে পড়ালেখা করবে। তো যাই হোক, ও এক সময় যুক্ত হয়েছিল, এখন বিযুক্ত হয়ে গেছে। বিযুক্ত হয়েছে, আমরা আশা করছি যে আবারও পরবর্তীতে আবারও যুক্ত হবে নিশ্চয়ই। আমরা আজকে 3টি প্রজন্মের গল্প শুনে ফেললাম আপনার কাছ থেকে, আপনার পিতার কথা, আপনার কথা এবং পরবর্তী, এবং বলছিলাম যে উত্তরাধিকার নাটকে অভিনয় করছেন, সেই উত্তরাধিকারের কথাই আমরা শুনলাম, সাংস্কৃতিক উত্তরাধিকার। স্যার, আপনাকে অনেক ধন্যবাদ আজকে সময় দেওয়ার জন্যে। আপনাদেরকেও ধন্যবাদ, আর আমার প্রিয় দর্শক শ্রোতা যারা আছেন এবং মাছরাঙ্গা টেলিভিশনের যারা সম্পৃক্ত আছেন, তাদের সবাইকে আমার আন্তরিক ধন্যবাদ।